আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কিভাবে ফটো থেকে আপনারা টেক্সটে কনভার্ট করবেন। সো যারা মূলত টাইপিংয়ে একটু নর্মাল তাদের জন্য এই ট্রিক্সটা খুবই কাজে আসবে। সো দারুণ একটি ট্রিক্স, আজকে যদি আপনি এই ট্রিক্স শিখে যান তাহলে নেক্সটে আপনি পড়ে থাকা কাগজগুলো আপনি এভাবে কম্পিউটারে টেক্সট করে লিখতে পারেন। অর্থাৎ আপনার যদি বই থাকে, অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে বই নিয়ে আসলেন, এই বইগুলো নিয়ে আসার পর আপনি যদি এগুলো পিডিএফ ফাইল করতে চান তাহলে আপনি মাত্র এক ক্লিকেই আপনি পিডিএফ ফাইল করতে পারবেন খুব সহজেই। জাস্ট ওইগুলোর ইমেজ তুলবেন এবং টেক্সটে কনভার্ট করে আপনি জাস্ট পিডিএফ ফাইলে সেভ করবেন। সো কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। হাউ টু কনভার্ট ফটো টু টেক্সট, কীভাবে আপনি করবেন এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, যদি আপনি কম্পিউটার থেকে করতে চান তাহলে অবশ্যই আপনি কম্পিউটারে আসবেন। ব্রাউজারে আসার পর এখানে নাইন ডট অপশনে ক্লিক করবেন, এরপর আপনি ড্রাইভে ক্লিক করবেন। গুগল ড্রাইভে ক্লিক করার পর আপনি এখানে ওয়েট করবেন এবং এইখানে আপনি নিউ অপশনে ক্লিক দেবেন। নিউ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে ফাইল আপলোড, এইখানে আপনি ক্লিক দেবেন। সো ফার্স্ট টাইম আমাদের যে কাজটি করতে হবে অবশ্যই আমাদের এখানে ফাইল আপলোড বাটনে ক্লিক করতে হবে। এখানে ফাইল আপলোড বাটনে ক্লিক করলাম, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে আচ্ছা, আমাদের এখানে একটি ইমেজ আছে, আমরা জাস্ট ওই ইমেজটাকেই ট্রাই করব। এখানে একটি ইমেজ নিয়ে আসলাম, এরপরে ওপেন। এই যে আমি এই ইমেজটাকে আপলোড করব ফার্স্ট টাইম। এই যে ইমেজটা কিন্তু এখন আপলোড হয়েছে, দেখুন আমি আপনাদেরকে ভিউ করে দেখিয়ে দিচ্ছি যে এই যে এই ইমেজটা কিন্তু আমি এই মুহূর্তে আপলোড করলাম। এটা কিন্তু কোনো টেক্সট না, অর্থাৎ এটা কিন্তু একটি ইমেজ। আমরা এই ইমেজটাকে, এই যে আপনারা যদি এখানে দেখেন, এই যে জেপিজি, এটা কিন্তু একটি ইমেজ, এখানে কিন্তু কোনো টেক্সট না, এগুলো কিন্তু কপি হবে না। এখন আমি এইগুলো লেখা হুবহু আমি এটা কীভাবে টেক্সটে কনভার্ট করব। এর জন্য আমাদের এই যে এখানে রাইট ক্লিক করতে হবে এবং রাইট ক্লিকে ইমেজের উপর রাইট ক্লিক করব। ওপেন উইথ আমরা গুগল ডক্স এই অপশনটাতে ক্লিক দেব। ওপেন উইথ গুগল ডক্সে ক্লিক দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করব। দেখুন এই যে আমার কিন্তু এই লেখাগুলো খুব সুন্দর হয়ে কিন্তু এই এখানে কিন্তু টেক্সটে কনভার্ট হয়েছে। আমি চাইলে এই লেখাগুলো এখন এডিট করতে পারবো। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে সবগুলো লেখা কি হুবহু পড়বে। হ্যাঁ, এই যে দেখুন উইল ইউ হ্যাভ এ ড্রিঙ্ক, এইখানে আপনারা এই লেখার সাথে আপনারা মিলিয়ে নেন। দেখুন এইগুলোই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবং লাস্টে এই যে হোম, এই হোমের পরেও কিন্তু একটি ডট রয়েছে, এই ডটটাও কিন্তু এখানে চলে আসছে। এই যে সিআই এও জাস্ট এটাও কিন্তু উঠছে, এখানে সব কিছুই কিন্তু উঠেছে। দেখুন এখানে এমন কোনো টেক্সট নাই যে এখানে ওঠে নাই, সবগুলো টেক্সটই কিন্তু এখানে উঠেছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এইগুলো কি এডিট করা যাবে। হ্যাঁ, এইগুলো আপনি এডিট করতে পারবেন, এই যে এডিট হচ্ছে, তো আপনি এভাবে এডিট করতে পারবেন। এবং চাইলে আপনি এইগুলোর ফন্ট পরিবর্তন করতে পারবেন এবং স্টাইল পরিবর্তন করতে পারবেন। দেখুন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এইগুলো এই যে এইভাবে আমি অ্যালাইন করে দিতে পারি এবং কালার এখান থেকে দেখুন আমি কালার চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, আমি এটাকে নান করে দিব এবং এখান থেকে দেখুন এই যে এটাকে বোল্ড করে দিতে পারি এবং এখান থেকে ইটালিক করে দিতে পারি এবং এখান থেকে সাইজ করে দিতে পারি এবং এখান থেকে আমি চাইলে ফন্টগুলো এখন চেঞ্জ করতে পারি। এই যে ফন্ট দেখুন, এই যে ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন হয়তো বা অনেকে আমাকে আবার প্রশ্ন করতে পারেন তাহলে বাংলা টেক্সটগুলো আমরা কীভাবে ইয়ে করবো। সেম এইভাবে আরেকটা আমি একটি ট্যাব নেব এবং এইখানে ক্লিক দেব। আমরা যেভাবে কাজটা করেছি সেম একইভাবে কাজটা আমাদের কমপ্লিট করতে হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এখানে আবার ক্লিক দেবো। আচ্ছা, আমি এখন এখান থেকে এই যে ফাইল, অর্থাৎ গুগল ড্রাইভে আসবেন। আসার পর ফাইল আপলোড এইখানে ক্লিক দিয়ে জাস্ট বাংলা লেখার টেক্সটটাকে আপনি আপলোড দেবেন। আমি বাংলা লেখা ইমেজে এখন আপলোড দেব। ইমেজ আপলোড দেওয়ার পর আমি এই ইমেজটার উপর রাইট ক্লিক করব। করার পর ওপেন উইথ গুগল ডক্স এইখানে আমি ক্লিক দেব। এইখানে ক্লিক দেওয়ার পর এই পেজটা কিন্তু রিডাইরেক্ট হয়ে আপনার ওপেন হয়ে যাবে।
ওপেন হওয়ার পর আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই বাংলা লেখাগুলো এই যে ইমেজ থেকে কিন্তু টেক্সটে কনভার্ট হয়েছে এই যে এই ইমেজটা কিন্তু এটা কিন্তু ইমেজ এটা কিন্তু ইমেজ এই যে দেখুন এটা কিন্তু ইমেজ এই যে এটা ইমেজ আর এই যে এই ইমেজের লেখাগুলোই কিন্তু আমার এখানে হুবহু এই যে গত বছরের এখানে গত বছরে যে গত বছরে 16 জুন শরীফের দিনকে চট্টগ্রাম থেকে পটুয়াখালী বদলি করা হয় এই যে এই লেখাটাই কিন্তু সেম এখানে চলে আসছে এই যে এখান থেকে যদি দেখেন এই যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে ফোন করে এই যে এখানে দেখুন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে ফোন করে এই এতটুকুই কিন্তু এখানে সবগুলোই কিন্তু উঠেছে এখানে যে যে লেখা আছে এই যে এখানে কিন্তু 16 লেখা আছে এখানে 16 এখানে 27 এখানেও 27 সো এই লেখাটাও চাইলে আমি এখান থেকে এডিট করতে পারি এই যে বোল্ড করতে পারি এবং এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দিতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমি আসি আপনারা কমেন্ট করবেন আর আরেকটু এতে আপনি ইমেজ থেকে টেক্সটকে কনভার্ট করতে পারেন অনলাইনের মাধ্যমেই সো এই টেক্সটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো ভিউয়ার্স আপনারা এখানে অনেকগুলো ইমেজ দেখতে পারতেছেন টেক্সট ইমেজ আমি জাস্ট এই ইমেজটাকে এখানে টেক্সটে কনভার্ট করব কোনো প্রকার সফটওয়্যার বা কোনো প্রকার গুগল ড্রাইভ ছাড়াই বা গুগল ডক্স ছাড়াই এর জন্য আমি এখানে কী করব রাইট ক্লিক করব এবং এইখান থেকে যে সার্চ ইমেজ উইথ গুগল লেন্স এইখানে আমি ক্লিক দেব এইখানে ক্লিক দেওয়ার পর এটা কিছুক্ষণ চার্জ হবে দেখুন প্রসেসিং হইতেছে এই যে এখন আমি কী করব রাইট ক্লিক করার পর সার্চ উইথ গুগল লেন্সে ক্লিক করার পর এই যে টেক্সট এই যে আমি এখন এই টেক্সটটাকে এভাবে কপি করতে পারি এই যে কপি করে আমি যদি এখন পেস্ট করি এই যে এই টেক্সটটাই কিন্তু হুবহু আমার এখানে কপি হয়েছে সো এইভাবে মূলত আপনি এখান থেকে কপি করতে পারেন স্ট্যান্ডার্ড আচ্ছা স্ট্যান্ডার্ড এই লেখাটা আমি কপি করলাম এই যে ইমেজ থেকে কপি করলাম স্ট্যান্ডার্ড এই অপশনটাতে ক্লিক করবেন এই যে দেখুন স্ট্যান্ডার্ড এই লেখাটাও কিন্তু এই যে লেখাটা এখানে আছে সেম এই লেখাটাই কিন্তু এখানে চলে আসছে সো এই দুইটি ওয়েতে কিন্তু আপনি ইমেজ থেকে অর্থাৎ ইমেজ থেকে আপনি টেক্সটে কনভার্ট করতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই কাজে আসবে আর আমি চেষ্টা করব এরকম টিউটোরিয়াল আপনাদের মাঝে উপস্থাপন করার যেন আপনারা এরকম টিউটোরিয়াল থেকে কিছু শিখতে পারেন আমি এক্সট্রা হিসেবে এটা বোনাস টিউটোরিয়াল হিসেবে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম অবশ্যই এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ